সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি ফাবলিহা বুশরা। শুরুতেই চন্দন দেখে নেই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো। সাবেক মার্কিন দূতাবাস কর্মকর্তা জুলহাস ও বন্ধু তনয় হত্যা মামলায় ছয় জঙ্গির মৃত্যুদণ্ডাদেশ, দুই আসামি খালাস। জিয়াকে বঙ্গবন্ধু হত্যাকারীদের মূল শক্তি বললেন প্রধানমন্ত্রী। চেনা মানুষগুলো কিভাবে জাতির পিতার বুকে গুলি চালায় প্রশ্ন। দেশে করোনায় মৃত্যু ও আক্রান্ত শনাক্তের হার কমেছে। মুন্সিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। রেইমন ম্যাগসেসে পুরস্কারে ভূষিত হলেন বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরি। টিকার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি। এবং নদীতে রাসায়নিক বর্জ্য ফেলা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি। জলাভূমি রক্ষায় আলাদা মন্ত্রণালয় গঠনের সুপারিশ। এছাড়া নিটল টাটা বিশেষ সংবাদে থাকছে। ধকল কাটিয়ে মিশরে পর্যটন শিল্পের বিকাশের খবর। আনোয়ার শীট, দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচারিত হচ্ছে। মার্কিন দূতাবাসের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান ও থিয়েটার কর্মী মাহবুব রাব্বি তনয় হত্যা মামলায় সেনাবাহিনীর চাকুরিচ্যুত মেজর জিয়া সহ ছয় জঙ্গিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সন্ত্রাস দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এ আদেশ দেন। বিস্তারিত এনামুল কবির রূপমের রিপোর্টে। 2016 সালের 25 এপ্রিল রাজধানীর কলাবাগানের বাসায় ঢুকে মার্কিন দূতাবাস ও ইউএসএএইডের সাবেক কর্মকর্তা জুলহাজ মান্নান ও তার বন্ধু থিয়েটার কর্মী মাহবুব রাব্বি তনয়কে কুপিয়ে হত্যা করে জঙ্গিরা। তদন্তে পুলিশ জানতে পারে সেনাবাহিনী থেকে চাকুরি হারানো মেজর সৈয়দ জিয়াউল হকের নির্দেশে ওই হত্যাকাণ্ড ঘটায় নিষিদ্ধ সংগঠন আনসার আল ইসলামের জঙ্গিরা। অভিযুক্ত করা হয় আটজনকে। মেজর জিয়াসহ চারজনকে গ্রেপ্তার করা না গেলেও পুলিশের হাতে ধরা পড়ে চারজন, মোজাম্মেল, আরাফাত, আবদুল্লাহ এবং আসাদুল্লাহ। আদালতে স্বীকারোক্তিও দেন তারা। তাদের নিজস্ব যে 164 আছে সেখানে ইনকালপেটরি কোনো নেই আর এক্সকালপেটরি কোনো কিছু নেই। তারা এই ঘটনার সাথে জড়িত মর্মে কোনো প্রকার অভিযোগ এই প্রসিকিউশন পক্ষ প্রমাণ করতে সক্ষম হননি। এই মামলায় কোনো প্রকার পর্যবেক্ষণ আজকে আদালত কাছ থেকে আমরা পাইনি। যে অবজারভেশন দিয়েছেন বলেছেন আসামিদের অভিন্ন উদ্দেশ্য ছিল জননিরাপত্তা বিপন্ন করার জন্য আতঙ্ক সৃষ্টির মাধ্যমে মতামত প্রকাশ ও স্বাধীনতা স্বাধীন কর্মকাণ্ড হতে বিরত রাখতে। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের আদেশ দেয়া হয় বরখাস্ত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক, আকরাম হোসেন, মোজাম্মেল হোসেন সাইমন, আরাফাত রহমান সিয়াম, শেখ আবদুল্লাহ জুবায়ের এবং আসাদুল্লাহ ফয়জুলকে, আর সাব্বিরুল হক চৌধুরী এবং জুনায়েদ নামে দুজনকে অব্যাহতি দেয়া হয়। আমরা ন্যায় বিচার পাইনি, আমরা এর উচ্চ আদালতে যাব। মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, যৌক্তিকভাবে দেওয়া হয়েছে। এই মামলায় 24 জন সাক্ষ্য দিয়েছে এবং সেটা সন্দেহযুক্তভাবে প্রমাণ। আদালত এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যাকারীদের শক্তির মূল উৎস ছিলেন জিয়াউর রহমান। জিয়াকে বিশ্বাসঘাতক উল্লেখ করে তিনি বলেন একজন সাধারণ মেজর থেকে জিয়াকে মেজর জেনারেল বানিয়েছিলেন বঙ্গবন্ধু। খালেদা জিয়াকে নিয়ে যে জিয়া প্রতি মাসে 32 নম্বরে বেড়াতে আসতেন সেই চেনা মানুষগুলোই কিভাবে জাতির পিতার বুকে গুলি চালাতে পারে সে প্রশ্ন রাখেন প্রধানমন্ত্রী। সোমা ইসলামের রিপোর্ট। শোকের মাস আগস্টের শেষ দিনে ছাত্রলীগের আয়োজনে 15 আগস্টের আলোচনায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্মরণ করেন বাংলাদেশ সৃষ্টিতে জাতির পিতার অবদানকে। ঘৃণা ভরে মনে করিয়ে দিলেন জাতির পিতাকে সপরিবারে নির্মমভাবে হত্যার জন্য জিয়ার ভূমিকা। 75 পরে যারা সংবিধান লঙ্ঘন করে অবৈধভাবে হত্যা কু ষড়যন্ত্রের মধ্যে দিয়ে ক্ষমতা দখল করে, সেখানে যেমন আমাদের দলেরও কিছু বেইমান মুনাফেক মির্জাফর ছিল, যেরকম দরকার মোস্তাক গং, আর তার
শক্তিটা ছিল জিয়াউর রহমান। পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো গুলি চালিয়েছে এরকম কিন্তু কোনো নজির নাই। কর্নেল রশিদ এবং ফারুক তারা বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছে সেই ইন্টারভিউতেই তারা স্বীকার করেছে যে জিয়াউর রহমান এই খুনিদের সাথে সবসময় ছিল এবং জিয়াউর রহমানই ছিল মূল শক্তির উৎস এবং সেই বেইমানিটা করেছিল। অথচ জিয়া ছিল একটা মেজর, বঙ্গবন্ধু শেখ মুজিবের বদলতেই যে কিন্তু জিয়াউর রহমান মেজর থেকে মেজর জেনারেল হয়েছিল। মৃত্যু ভয় এবং শতবাধা অতিক্রম করে মুক্তিযুদ্ধের চেতনাকে ব্যর্থ না হতে দেওয়ার শপথ নিয়েই দেশে ফিরে আসার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের ইতিহাস ছাত্রলীগের ইতিহাস, কোনো পদ পদবীর লোভ দূরে রেখে সংগঠনকে শক্তিশালী করার নির্দেশ প্রধানমন্ত্রীর। সব থেকে দুঃখের বিষয় যে যে বাঙালির জন্য তার জীবনের সব কিছু তিনি ত্যাগ করেছেন, জীবনের সব থেকে মূল্যবান সময়গুলি কারাগারে কাটিয়েছেন, আর সেই বাঙালি সেখান থেকে কিছু কুলাঙ্গার জাতিপিতার বুকে গুলি চালালো, পুরো পরিবারকে হত্যা করলো। আমি মাঝে আমার মনে এই প্রশ্নটা জাগে কিন্তু এর উত্তর আমি খুঁজে পাই না যে এত বড় বেইমানি, আর এরা প্রত্যেকে আমাদের চেনা, এমন মাস নেই যে ওরমন তার বউকে নিয়ে আমাদের বাড়িতে না আসতো। কলে নূর আসতো, ডালিম সারাদিন তার বউ শাশুড়ি আমাদের বাড়িতেই পড়ে থাকতো, তারাই এই মোস্তাক তো মন্ত্রী ছিল, এত বড়টা বেইমানি তারা করলো। করোনাকালে ছাত্রলীগের ভূমিকার প্রশংসা করে দেশ সেবায় বঙ্গবন্ধুর চেতনা এবং আদর্শ প্রতিষ্ঠিত করার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সময় ইসলাম, চ্যানেল আই, ঢাকা। ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে বাংলাদেশের প্রকৃত বন্ধু উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, স্বাধীনতা যুদ্ধ ও পরবর্তী সময়েও এদেশের প্রতি সহযোগিতার জন্য চিরস্মরণীয় হয়ে থাকবেন তিনি। প্রণব মুখার্জি লেগেসি ফাউন্ডেশনের আয়োজনে প্রথম প্রণব মুখার্জি মেমোরিয়াল লেকচারে ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ভবিষ্যৎ রাজনীতিবিদদের জন্য তিনি প্রেরণা হয়ে থাকবেন। During our difficult days in India after the assassination of my parents along with 18 other close family members on 15th August 1975. His departure was a personal loss for me and my family, and I will continue to miss him and his affection. The death of Sri Pranab Mukherjee has created a vacuum in the intellectual as well as in the political arena of the subcontinent. He would remain as an inspiration for coming generation of our region. We would remember him for his support and love for Bangladesh. দেশে একদিনে করোনা ভাইরাসের মৃত্যু ও আক্রান্ত শনাক্তের হার আরও কমেছে, কমেছে নমুনা পরীক্ষাও। গত ২৪ ঘন্টায় ৮৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনায় মোট মৃত্যু দাঁড়িয়েছে ২৬,১৯৫ জনে। শনাক্তের হার কমে ১১% ঘরে নেমেছে, তবে মুন্সিগঞ্জ সহ বেশ কয়েকটি জেলায় করোনার সংক্রমণ এখনও বেড়ে চলেছে। আফরোজা হাসির রিপোর্ট। টানা লকডাউনের সুফল পাচ্ছে দেশ, কমেছে করোনা ভাইরাসের দাপট। আগের দিনের তুলনায় মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘন্টায় মৃত্যু শনাক্ত ও শনাক্তের হার কমেছে। নতুন ৮৬ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনা ভাইরাসে মোট মৃত্যু ২৬,১৯৫ জন। এ সময় ৩,৩৫৭ জন যুক্ত হয়ে দেশে করোনা আক্রান্ত ১৫,০০০ ছাড়িয়েছে, আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে ১১.৯৫%, বেড়েছে সুস্থতার সংখ্যাও। সর্বোচ্চ মৃত্যু ঢাকায়, এরপর চট্টগ্রাম ও খুলনায় মৃত্যুর সংখ্যা বেশি। রাজশাহীতে সংক্রমণের হার ৭.৬৩%, রোগী কমে আসায় রাজশাহী মেডিকেলে করোনা ইউনিটে আরেক দফা শয্যা কমানো হয়েছে। খুলনায় করোনা শনাক্তের হার ১১%, তবে কয়েকটি জেলায় করোনা সংক্রমণ এখনও ঊর্ধ্বমুখী। ময়মনসিংহের শনাক্তের হার ১৫.০৫%, দিনাজপুরে এ হার ১৬, কুষ্টিয়ায় ১৭ এবং চাঁদপুরে ১৫%-এর বেশি। মুন্সিগঞ্জেও করোনা পরিস্থিতি উদ্বেগজনক, জেলায় শনাক্তের হার ৪০%-এর বেশি। আফরোজা হাসি, চ্যানেল আই, ঢাকা।
এশিয়ার নোবেল খ্যাত রেমন ম্যাক্সিস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরি। চলতি বছর চারজন ব্যক্তি ও একটি সংগঠনকে মর্যাদাপূর্ণ এ পদক দেওয়া হয়েছে। সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী প্রতিষেধক উদ্ভাবনে অবদান রাখায় সম্মানজনক এই পুরস্কার পেয়েছেন আইসিডিডিআরবির বিজ্ঞানী ফেরদৌসী কাদরি। লুৎফর রহমান সোহাগের রিপোর্ট। লাখো মানুষের জীবন বাঁচাতে বিশ্বজুড়ে সংক্রামক রোগ প্রতিরোধী প্রতিষেধক উদ্ভাবনের যে চেষ্টা তার অগ্রগামী বিজ্ঞানীদের একজন ফেরদৌসী কাদরি। মহামারী বিপর্যস্ত পৃথিবীতে তার কাজ আশা দেখাচ্ছে কোটি মানুষকে। দরিদ্র মানুষদের জন্য সাশ্রয়ী মূল্যে টিকা নিশ্চিতে তার গবেষণার স্বীকৃতি মিলল এবারের রেমন ম্যাক্সেসে অ্যাওয়ার্ডে। পুরস্কার পেয়ে কৃতজ্ঞ এই বিজ্ঞানী জানালেন বিশ্বজুড়ে জনস্বাস্থ্যের উন্নয়নে আরও কাজ করার প্রতিশ্রুতির কথা। ফেরদৌসী কাদরি চলতি বছরই এশিয়ার শ্রেষ্ঠ 100 বিজ্ঞানীর তালিকায় এসেছিলেন। তিনি ছাড়াও এবার রেমন ম্যাক্সেসে অ্যাওয়ার্ড পেয়েছেন পাকিস্তানের আমজাদ সাদিক, দক্ষিণ পূর্ব এশিয়ার স্টিভেন মানসি, ফিলিপাইনের রবার্তো বেলেন এবং ইন্দোনেশিয়ার সংগঠন ওয়াচডগ। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই। রাজধানীর সেগুনবাগিচায় মোটর গ্যারেজের সামনে প্রাইভেট কারের ভেতর থেকে দুই তরুণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম ইউনিট। জাকি আক্তারের রিপোর্ট। সেগুনবাগিচার একটি গ্যারেজের সামনে গাড়ির ভেতরে সকালে সিয়াম ও রাকিব নামে দুই তরুণ শ্রমিককে মৃত অবস্থায় দেখতে পান গ্যারেজের লোকজন। প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাতে রঙের কাজ করেই ওই গাড়িতেই তারা ঘুমিয়ে পড়েন। দরজা খুললো, চাবি দিয়ে খুলছে, খইলা টইলা ওদেরকে বের করছে। তো একজনের নাকি মুখ দিয়ে ফেনার ছিল, অনেক ফেনা বেরিয়েছে, আর আরেকজন আপনার ওই যে একবারে কাইতে ছিল পিছন দিকে। বয়স হলে কোনো সময় নিশামানি করতে আমরা দেখি নাই। কি কারণে তো মারা গেছে উপর আল্লাহ কইতে হবে, আমরা কইতে পারেন। পুলিশ মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠায়। আমরা প্রাথমিকভাবে সব কিছু খতিয়ে দেখছি। আপনার এখানে ফরেন্সিক টিম এসেছে আমাদের, তারা সব আলামত নিচ্ছে যে কোনো ধরনের কোনো বিষক্রিয়া বা অন্য কোনো ধরনের কোনো কিছু আছে কিনা এটা আমরা খতিয়ে দেখছি, তদন্ত শেষে বলা যাবে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের ক্রাইম ইউনিট গাড়ির ভেতর থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। মাদকের মামলায় অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। মামলার পুলিশ রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত নারী ও অসুস্থ বিবেচনায় তাকে জামিনে মুক্তির আদেশ দেন আদালত। এনামুল কবির, রূপমের রিপোর্ট। র‍্যাবের দায়ের করা মাদক মামলায় দু সপ্তাহ ধরে কারাগারে আটক চিত্রনায়িকা পরিমণি। ঢাকার সিএমএম আদালতে তিন দফায় জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর এবার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন শুনানি। তবে পরিমণিকে আদালতে হাজির করা হয়নি। তার শারীরিক অবস্থা ডিটোরেট করেছে, তার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার জন্য এবং এই মামলার কোনো তত্ত্বগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখনো আসে নাই, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক। শুধু মাদক নয়, তার বিরুদ্ধে এলএসডি এবং আইসের অভিযোগও আনা হয়েছে। এই ধরনের একটি মামলায় আমরা অত্যন্ত সতর্কতার সাথে হাইকোর্ট এবং নিম্ন আদালতে আমাদের আইনি পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছি এবং সেই কারণে আজকে জামিন লাভ হয়েছে। পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত সে অন্তর্বর্তীকালীন জামিনে থাকবে। যেহেতু সে একজন চিত্রনায়িকা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, অনেক পরিচয়ের সাথে তার চুক্তি হয়েছে, এই যে তার সিনেমাগুলিতে এগুলো কন্টিনিউ করতে হবে, এই জন্যই তাকে এই গ্রাউন্ডেই আমি মনে করি যে এই গ্রাউন্ডেই তাকে জামিন দেওয়া হয়েছে। র‍্যাবের দায়ের করা মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে তিন দফায় সাত দিনের রিমান্ড শেষে এখন 10 দিনেরও বেশি সময় ধরে কারাগারে অন্তরীণ আলোচিত চিত্রনায়িকা পরিমণি। তার রিমান্ডের বৈধতার প্রশ্নে রুলের আবেদন নিয়ে উচ্চ আদালতে গেছেন তার আইনজীবীরা। ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে এনামুল কবির, রূপম, চ্যানেল আই। চিত্রনায়িকা পরিমণির জামিন আদেশের পর কাশিমপুর কারাগার থেকে তিনি মুক্তি পেতে পারেন। সেখানে আছেন সহকর্মী পরাগ আজিম, যাচ্ছি তার কাছে। পরাগ, কারাগার এলাকার কি অবস্থা দেখছেন এবং পরিমণির মুক্তির বিষয়ে আপনার কাছে কোনো তথ্য আছে কি? ধন্যবাদ বর্ষা। বর্ষা, চিত্রনায়িকা পরিমণি কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন, আপনি ইতিমধ্যেই বলেছেন, এবং উনি মহিলা যে কেন্দ্রীয় কারাগার এখানে আছে একটি ইউনিট, সেখানে একজন কয়েদি হিসেবে আছেন। তো আপনি যে আগের রিপোর্টে আমরা যেমনটি শুনেছি যে তিনি জামিন পেয়েছেন, যে কোনো সময় মুক্তি পেতে পারেন, আমরা এটুকু শুনেছি যে
তার আইনজীবীরা জানিয়েছেন যে তার জামিনের কাগজপত্র ইতিমধ্যে অনলাইনে এই কারাগারে পাঠিয়ে দেওয়া হয়েছে। তবে কারা কর্তৃপক্ষের এখানকার কারা কর্তৃপক্ষের কেউ কিন্তু আনুষ্ঠানিকভাবে আমাদেরকে এখনও জানাননি যে আজকে পরিমণি মুক্তি পাবে কি না। তবে এখানকার যারা সাধারণ এখানকার যারা সাংবাদিকরা রয়েছেন, স্থানীয় যারা সাংবাদিক, তারা তাদের বিভিন্ন সোর্স থেকে কিন্তু বলাবলি করছেন যে আজকে নায়িকা পরিমণি মুক্তি পাবেন না, তারা তাদের সোর্স থেকে এটি বলছেন। কিন্তু কারা কর্তৃপক্ষের কারোর সাথে আমরা আসলে যোগাযোগ করতে পারিনি, তারা তাদের মোবাইল ফোন রিসিভ করছেন না। মহিলা কেন্দ্রীয় কারাগারের যিনি সুপার রয়েছেন তাকে আমি তিনবার ফোন করেছি একটু আগেও, তিনি ফোন রিসিভ করেননি। অর্থাৎ কর্তৃপক্ষের কেউই কিন্তু আসলে এখনও আনুষ্ঠানিকভাবে জানাননি যে পরিমণি আজকে মুক্তি পাবেন না। তবে সাধারণভাবে একটি এখানে কথা রটে গিয়েছে, সেটি হচ্ছে আজকে পরিমণি মুক্তি পাবেন না, তার কাগজপত্র 6টার আগে এখানে পৌঁছায়নি, এই জন্য তিনি মুক্তি পাবেন না, এমনটি তারা বলছেন। আর সাধারণ মানুষ কিন্তু আপনি ইতিমধ্যেই দেখেছেন যে তারা এক ধরনের আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন যে পরিমণি মুক্তি পাবেন, তাকে হয়তো এক নজর দেখবেন, সেই জন্য অনেকেই কিন্তু সেই বিকেল থেকেই অপেক্ষায় আছেন আমরা দেখেছি, এবং তারা এখনও অপেক্ষায় আছেন যে যদি মুক্তি পায়। তো এই ছিল এখানকার কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সামনে থেকে বর্ষা আমার কাছে সর্বশেষ। দুই শিশুকে একটি বাড়িতে পারিবারিক পরিবেশে রাখার বিষয়ে অবশেষে একমত হয়েছেন জাপানি মা আর বাংলাদেশি বাবা। তাই গুলশানের একটি বাড়িতে 16 সেপ্টেম্বর পর্যন্ত তাদের শিশুদের সাথে থাকতে হবে বাবা মাকে। বিষয়টি তদারকি করবেন সমাজসেবা অধিদপ্তরের একজন কর্মকর্তা। এর বাইরেও তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাজহারুল হক মান্নার রিপোর্ট। র‍্যাবের দায়ের করা মাদক মামলায় দু সপ্তাহ ধরে কারাগারে আটক চিত্রনায়িকা পরিমণি। ঢাকার সিএমএম আদালতে তিন দফায় জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর এবার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন শুনানি, তবে পরিমণিকে আদালতে হাজির করা হয়নি। তার শারীরিক অবস্থা ডিটোরেট করেছে, তার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার জন্য এবং এই মামলার কোনো তত্ত্বগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখনো আসা নাই, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক। শুধু মাদক নয়, তার বিরুদ্ধে এলএসডি এবং আইসের অভিযোগও আনা হয়েছে। এই ধরনের একটি মামলায় আমরা অত্যন্ত সতর্কতার সাথে হাইকোর্ট এবং নিম্ন আদালতে আমাদের আইনি পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছি এবং সেই কারণে আজকে জামিন লাভ হয়েছে। পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত সে অন্তর্বর্তীকালীন জামিনে থাকবে, যেহেতু সে একজন চিত্রনায়িকা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, অনেক পরিচয়ের সাথে তার চুক্তি হয়েছে, এই যে তার সিনেমাগুলিতে এগুলো কন্টিনিউ করতে হবে, এই জন্যই তাকে এই গ্রাউন্ডেই আমি মনে করি এই গ্রাউন্ডেই তাকে জামিন দেওয়া হবে। দেশের বেশ কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। যমুনা ও ব্রহ্মপুত্র নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছেন কয়েক লাখ মানুষ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিওতে সাদিয়া ওমরের রিপোর্ট। গাইবান্ধা সদর উপজেলার খারজানির চর, সুন্দরগঞ্জের কাপাসিয়া, শ্রীপুর, বেলকা, ফুলছড়ির রতনপুর, উড়িয়াসহ বেশ কিছু গ্রামের অধিকাংশ বাড়িতে পানি উঠেছে। গবাদি পশু নিয়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছেন অনেকে। মানুষের খাই করাই, খাদ্য তো আমার নাই, খাদ্য বানে আমি মরে নেব, পানির মধ্যে ভিজে থাকি, কাপড় বাঁচে না, কোনো চকি টকি সব মাইর গেছি, থাকি কেমন করি, আমার খুবই সমস্যা। চেয়ারম্যান মেম্বাররা কোনো এলাকা নেয় না, কোনো খবর নেয় না। সিরাজগঞ্জে যমুনার পানি বৃদ্ধি অব্যাহত আছে। বন্যা কবলিত হয়ে পড়েছে 5টি উপজেলার 25টি ইউনিয়নের প্রায় 70,000 মানুষ। এসব অঞ্চলের ফসলের মাঠ ও রাস্তা তলিয়ে আছে, দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। জেলায় প্রায় 15 হেক্টর জমির রোপা আমন ও 100 হেক্টর জমির সবজি ক্ষেত পানিতে তলিয়ে প্রায় নষ্ট হয়ে গেছে। দুর্ভোগ রয়েছে চর, দ্বীপচর ও নিচু এলাকার 60,000 পানিবন্দী মানুষ। খরচপাতি কোনো মতে একদিন দিতে করিতে, তার দিন নেই টাকা পয়সা নেই কি দিয়া করি। এমন পরিস্থিতি, পানি তো বাড়তেছে আর তো কমতেছে না, এখন এমন অবস্থা, এখন বাড়িতে বেড়াইতে নৌকে ছাড়া বেড়া যায় না, এখন বাজার করা অসুবিধে, এমন মুসিবত হয়ে গেছে। জামালপুরের ইসলামপুর উপজেলার বেলগাছা, চীনাডুলি, কুলকান্দি, নোয়ারপাড়া, সাবধরি ইউনিয়ন ও দেওয়ানগঞ্জের চিকাজানি ও চুকাইবাড়ি ইউনিয়নের নিচু এলাকা এখনও পানির নিচে। বন্যার তোদের জন্য 39 টন চাল বরাদ্দ দিয়েছে জেলা প্রশাসন। নীলফামারীর ডিমলায়
ঝুনাগাছ চাপানি ইউনিয়নের বাঁধের একটি বড় অংশ ভেঙে গেছে। এতে ভেন্ডাবাড়ি এলাকার 150 পরিবার ও কয়েকশো একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ বন্যার্তদের। টাঙ্গাইলের প্রধান প্রধান নদীর পানি বাড়ায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে। সাদিও মোর, চ্যানেল আই। দুই শিশুকে একটি বাড়িতে পারিবারিক পরিবেশে রাখার বিষয়ে অবশেষে একমত হয়েছেন জাপানি মা আর বাংলাদেশি বাবা। তাই গুলশানের একটি বাড়িতে 16 সেপ্টেম্বর পর্যন্ত তাদের শিশুদের সাথে থাকতে হবে বাবা মাকে। বিষয়টি তদারকি করবেন সমাজসেবা অধিদপ্তরের একজন কর্মকর্তা। এর বাইরেও তাদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মাজহারুল হক, মান্নার রিপোর্ট। আদেশের পরিপ্রেক্ষিতে সকাল 10টার পরে ভিকটিম সাপোর্ট সেন্টার থেকে হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চে দুই শিশু জেসমিন মালিকা ও লাইলা লিনাকে নিয়ে আসে সিআইডি। এরপরে বাংলাদেশি বাবা ইমরান শরীফ ও মা নাকানো এরিকো উপস্থিত হন। শুনানির সময় তারা স্পষ্ট করেন তাদের সন্তানরা ভিকটিম সাপোর্ট সেন্টারে থাকুক তা তারা চান না। এজন্য মায়ের পক্ষ থেকে বাড়িধারার একটি বাড়ি এবং বাবার পক্ষ থেকে গুলশানের একটি বাড়িতে শিশুদের রাখার প্রস্তাব দেওয়া হয়। সাথে কিছু শর্ত দেন দুপক্ষ। এই সময় হাইকোর্টের বিচারপতিগণ দুই শিশুকে খাস কামরায় ডেকে নিয়ে তাদের বক্তব্য শোনেন। আদালত বলেন দুপক্ষই অনড় অবস্থানে, কিন্তু তারা চান শিশুরা পারিবারিক পরিবেশে থাকুক। দুপক্ষকেই তারা ছাড় দিতে বলেন। বিকেল 3টায় তারা হাইকোর্ট বেঞ্চকে তাদের সিদ্ধান্ত জানান। গুলশানে একটি বাড়ি ভাড়া করা হয়েছে, এই বাড়িতে হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চারা একসাথে থাকবেন এবং এই থাকাটা আগামী 16 সেপ্টেম্বর পর্যন্ত। 16 সেপ্টেম্বরে আদালতে মামলাটি পুনরায় উত্থাপিত হবে নতুন কোনো আদেশের জন্য। একই সাথে প্রবেশন কর্মকর্তা সেখানে থাকবেন এবং তার সাথে ডিএমপি কমিশনারকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সিআইডিকে যেন তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়। এর আগে জাপানি মা নাকানো এরিকো কথা বলল এই আদেশের পর উপস্থিত হলেও কোনো প্রতিক্রিয়া জানাননি। আদেশের পর দুই শিশুকে সাথে নিয়ে হাইকোর্ট থেকে বেরিয়ে আসেন বাবা ইমরান শরীফ। আমি একটা শান্তির নিঃশ্বাস ফেললাম যে আমি আমার মেয়েদের কাছকে হারাইনি, তবে এখন থেকে সেই লড়াইটা অনেক লম্বা রাস্তা আছে আমার সামনে। আমি আমার মেয়েদেরকে যে দেখতে পারবো এখন থেকে ও রোজ, সেটার আনন্দ আমি আপনাকে কী বলবো বলেন। আমি মনে করি এই প্রস্তাবে যে টেনশনটা দুজনের মধ্যে আছে এটা কম হবে এবং আমি মনে করি এটা বাচ্চাদের সবচেয়ে বেস্ট ইন্টারেস্ট আমরা সার্ভ করতে পারব। হাইকোর্ট বলেছেন শিশু সহ বাবা মার বিষয়টি তারাও পর্যবেক্ষণ করবেন, কোনো সমস্যা হলে প্রয়োজন অনুযায়ী আদেশ দেবেন তারা। মাঝলক মান্না, চ্যানেল আই, ঢাকা। যেসব শিল্প প্রতিষ্ঠান নদীতে রাসায়নিক বর্জ্য ফেলছে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছে নদী রক্ষায় বিভিন্ন সংগঠন সহ প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। দেশের অর্থনৈতিক চালিকা শক্তির মূল উৎস সচল রাখতে ও জলজ সম্পদ রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালী ও স্বাধীন করার সুপারিশ করেছেন তারা। নদী ও জলাভূমির জন্য পৃথক মন্ত্রণালয় গঠনেরও সুপারিশ এসেছে। রোকসানা আমিনের রিপোর্ট। অবৈধ দখল, দূষণ, বালু উত্তোলন, স্লুইস গেট নির্মাণ সহ অপরিকল্পিত প্রকল্প কাজের কারণে মরতে বসা নদীগুলো রক্ষায় নদীর কথা বলতে রিভার ডিফেন্ডার্স ই কনভেনশন 2021। বাংলাদেশ রিভার ফাউন্ডেশন, নদী পরিব্রাজক দল, হালদা রিসার্চ ল্যাব, প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন আয়োজিত ই কনভেনশনে সারা দেশের নদীর চিত্র তুলে ধরেন বিআরটিএন এর প্রতিনিধিরা। এই প্রতিষ্ঠান খালের মাঝখানের উপর যে কালভার্ট নির্মাণ করে রাস্তাটাকে অত্যন্ত সরু করে ফেলছেন, খালটাকে সরু করে ফেলছেন। এখানে তাদের দুই প্রতিষ্ঠানেরই ময়লা আবর্জনা এবং দূষিত পানি সম্পূর্ণ খালের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। লবলং খাল, এই খালটির মধ্য দিয়ে প্রায় 2 থেকে 2500 ফ্যাক্টরি পানিগুলো গিয়ে কিন্তু তুরাগ নদীতে পড়ছে। নদী রক্ষায় তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান। নদীকে যখন আমরা ভাগাড় বানাবো, আমরা আবর্জনা দিয়ে, আমাদের বুদ্ধিমান শিল্পপতিরা যখন ইচ্ছে ছেড়ে দেয়, কেমিক্যাল ছেড়ে দিচ্ছে নদীতে, নদীকে রক্ষা করতে হলে কিন্তু আমাদের সবারই কিন্তু সচেতন হতে হবে এবং যারা শিল্প বর্জ্য বা কেমিক্যাল বর্জ্য এবং অন্যান্য বর্জ্য আমরা ফেলছি নদীতে এবং নদীর স্বাস্থ্যের হানি ঘটাচ্ছি,
তাদের কিন্তু আইনের আওতায় আনতে হবে। নদী রক্ষায় জাতীয় নদী রক্ষা কমিশনকে শক্তিশালী ও স্বাধীন করার উপর জোর দেয়া হয় কনভেনশনে। এত বিশাল দায়িত্ব দিয়ে তারপরে তার কোনো ইয়ে নাই, মানে কি বলে, তার হাতে হাত নাই, হাতিয়ারও নাই, এ তো হবে না। পানি সম্পদের জন্য পানি সম্পদ মন্ত্রণালয় আছে, নদীর মন্ত্রণালয়টা কোথায়? নদীমাতৃক বাংলাদেশের নদী খালগুলো রক্ষায় বেশ কিছু সুপারিশ তুলে ধরেন প্রাণীবিদরা সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এই যে পাথর খেকোরা অবৈধভাবে প্রতিনিয়ত উত্তোলন করে নিয়ে যাচ্ছে, এটাকে কঠোর হস্তে দমন করতে হবে যদি আমরা এই পাহাড়ি এলাকার এই নদীগুলোকে যদি আমরা সংরক্ষণ করতে চাই। একটা নির্দেশনা ছিল যে কোনো উন্নয়ন কাজ করতে গেলে জাতীয় নদী রক্ষা কমিশনের অনাপত্তি নিতে হবে। নদীর দিকটা দেখার জন্য এরকম একটা বিধান যেন করা হয়, যেটা হাইকোর্টের নির্দেশনা রয়েছে। নদী রক্ষা কমিশনকে আমরা স্বাধীনভাবে স্বাধীন একটি নদী রক্ষা কমিশন গঠনের জন্য আমরাও সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। তাহলে তারা সার্বক্ষণিক ভাবে নেমে এসে যদি ক্ষমতা পাবেন, দখল দূষণটাকে প্রম্পট অ্যাকশনে যাবেন, কারো উপরে তারা ডিপেন্ডেন্ট থাকবে না। সারা দেশের নদী দখল ও দূষণ ঠেকাতে ই কনভেনশনের সুপারিশগুলো জাতীয় নদী রক্ষা কমিশনকে দেয়া হবে। রোকসানা আমিন, চ্যানেল আই, ঢাকা। সংবাদের এই পর্যায়ে সময় হয়ে গেল অশোক লেল্যান্ড, ইফা দটস বিরতির। বিরতির পর জানিয়ে ফিরব, আফগানিস্তান ছাড়তে চাওয়াদের যুক্তরাষ্ট্রের সহায়তার ঘোষণা, কাবুল বিমানবন্দরের দায়িত্ব নিতে যাচ্ছে তুরস্ক। আবারও আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। পদ্মা সেতুর দুই ও তিন নম্বর খুঁটির মাঝখানে একটি স্প্যানে ধাক্কা লেগে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির মাস্তুল ভেঙে গেছে। ফেরিটি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে যুক্ত হতে পাটুরিয়া ঘাটে যাচ্ছিল। ওই ঘটনায় সেতুর কোনো ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে 9 আগস্ট পদ্মা সেতুর 10 নম্বর পিলারে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ফেরির ধাক্কা লাগে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জিপিএইচ ইস্পাত, বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্ব সেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। এবার বিশ্বের বিভিন্ন দেশে রড উৎপাদনের সর্বশেষ উপকরণ বিলেট রপ্তানি শুরু করেছে বাংলাদেশ। গত 6 মাসে $60 মিলিয়ন সমমানের বিলেট রপ্তানি করেছে জিপিএইচ ইস্পাত গ্রুপ। এই বাণিজ্যিক সফলতা দেশের ভাবমূর্তির জন্য গৌরবজনক বলছেন ব্যবসায়ী নেতা ও বিশেষজ্ঞরা। চট্টগ্রাম থেকে চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ইস্পাত কারখানা। জিপিএস ইস্পাত গ্রুপের দাবি, উন্নত প্রযুক্তি ব্যবহার এবং গুণগত মান ঠিক রাখার কারণে চীনসহ উন্নত দেশে বিলেট রপ্তানি করা সম্ভব হচ্ছে। আমরা 100% যতগুলো বিলেট আমরা এখান থেকে পাঠিয়েছি, প্রত্যেকটা বিলেট একটা একটা করেই আমাদের ওনাদের কিউসি পাস করেছে। খুব দূরদর্শিতার পরিচয় দিয়েছে এই কারণে যে তারা লেটেস্ট টেকনোলজিটাকে অ্যাডপ্ট করেছে, বিশ্বের বাজারে এটা গ্রহণযোগ্য হচ্ছে। রপ্তানি বাণিজ্যে প্রচলিত পণ্যের পাশাপাশি নতুন একটি পণ্য যুক্ত হওয়ার বিষয়টিকে বেশ গুরুত্বের সঙ্গে দেখছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। কিন্তু নন ট্রেডিশনাল আইটেম যদি এক্সপোর্ট করে বৈদেশিক মুদ্রা আনা যায়, দিস ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর বাংলাদেশ। বাইরে থেকে স্টিল আনতাম আমরা আগে, বিলেট হ্যান্ডে এখানে গলায় রড বাইর করা হতো, আজকে সেই বিলেট এক্সপোর্ট হচ্ছে এবং সেই রড এক্সপোর্ট হচ্ছে বিভিন্ন দেশে। বাংলাদেশের ভাবমূর্তির উপরে একটা আসনে নিয়ে গেছে এটা। দেশে ইস্পাত প্রস্তুতকারী কয়েকটি প্রতিষ্ঠান আজ বিশ্বমান অর্জন করেছে। সরকারি প্রণোদনা পেলে রপ্তানি বাণিজ্যে ইস্পাত শিল্পেও নতুন দিগন্ত উন্মোচন হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। জিপিএস ইস্পাত কারখানা উৎপাদিত স্টিল উৎপাদনের প্রধান উপকরণ এই বিলেট এখন রপ্তানি হচ্ছে চীন সহ ইউরোপের বিভিন্ন দেশে, আসছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা। চট্টগ্রামের সীতাকুণ্ডের জিপিএস ইস্পাত কারখানা থেকে চৌধুরী ফরিদ, চ্যানেল আই। সামিট আন্তর্জাতিক সংবাদ।
আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের কূটনৈতিক উপস্থিতি স্থগিত করা হয়েছে এবং মিশনটির কার্যক্রম এখন কাতার থেকে পরিচালনা করা হবে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে নেয়ার পরও যারা আফগানিস্তান ছাড়তে চায় তাদের সাহায্যে ওয়াশিংটন নিরলস প্রচেষ্টা চালিয়ে যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহার করা সম্ভব হলেও অনেক মার্কিন নাগরিককে সরিয়ে নেওয়া সম্ভব হয়নি। এক মার্কিন সেনা কর্মকর্তা জানিয়েছেন তালেবান সদস্যরা মার্কিনীদের বাধা দিয়েছেন। কাবুল বিমানবন্দর ছাড়ার আগে সেখানে থাকা এয়ারক্রাফট, সাঁজোয়া যান ও উচ্চ প্রযুক্তির রকেট ডিফেন্স সিস্টেম অকার্যকর করে রেখে যাওয়ার কথা নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী। সুনশান কাবুল বিমানবন্দরটি পরিচালনার দায়িত্ব নিতে যাচ্ছে তুরস্ক। সেখানকার পরিস্থিতি নিয়ে কাতারের সঙ্গে আলোচনা করছে তালেবান। কাবুলের উত্তরের পাঞ্জশির উপত্যকায় তালেবান বিরোধী প্রধান মিলিশিয়া যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে 8 তালেবান নিহত হয়েছে। নিটল টাটা বিশেষ সংবাদ। করোনা মহামারীতে 18 মাসের ভ্রমণ নিষেধাজ্ঞার পর মিশরে আবার পর্যটন শিল্প জমে উঠছে। ঐতিহাসিক পিরামিড ও প্রাচীন সমাধি সহ বিভিন্ন রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে প্রতি মাসে প্রায় 3 লাখ পর্যটক এখন মিশরে ভিড় করছেন। করোনা পরিস্থিতির আগে অবশ্য এর দ্বিগুণ পর্যটক যেতেন। অবস্থার উন্নতি ঘটাতে পর্যটন শিল্প সংশ্লিষ্টদের টিকার আওতায় আনে মিশরের পর্যটন মন্ত্রণালয়। পর্যটকদের জন্য বিশেষ প্যাকেজ ঘোষণা করা হয়। এরপর আবার মিশরের পর্যটন খাত ঘুরে দাঁড়াতে থাকে। এবার রয়েছে কৃষি সংবাদ। তিন জাতের গ্রীষ্মকালীন তরমুজ আবাদ হচ্ছে সাতক্ষীরায়। কম সময়ে বেশি লাভ হয় অমৌসুমি তরমুজ আবাদে আগ্রহী হয়েছেন কৃষক। সাতক্ষীরা থেকে আবুল কালাম আজাদের পাঠানো তথ্য ভিডিওতে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। সাতক্ষীরার তালা উপজেলার সেনের গাতি সহ আশপাশের কয়েকটি গ্রামের কৃষক গত বছর পরীক্ষামূলকভাবে আবাদ করেন অমৌসুমি তরমুজ। এবার সম্প্রসারিত হয়েছে বাণিজ্যিকভাবে, আবাদ হচ্ছে তিন জাতের তরমুজ। সময়তে যে তরমুজ ওঠে তার সেই মনে করেন এই তরমুজটা খাতে খুব ভালো। বেকার ছেলেপিলে এগুলো দেখি এগুলোর ভাবে আগ্রহী আসছে। বিঘা প্রতি 40-45 হাজার টাকা খরচ করে 70-80 হাজার টাকা লাভ পাচ্ছেন কৃষক। 60-70 টাকা কেজিতে খেতেই বিক্রি হচ্ছে মধুমালা তরমুজ। এখন আমরা দেখছি ফসলটা লাভ আছে, তাই আমরা এই তরমুজ লাগাবার জন্য চাষিরা আগ্রহ করতে আসি, লাভবান আসি। এবার নিজের উদ্যোগে 20 শতক জমিতে চাষ করেছি, আসার আগে এখন বেচা করেন আহার খুব ভালো। জেলার কালীগঞ্জ সদর ও তালা উপজেলার বিভিন্ন এলাকায় 6 হেক্টর জমিতে এবার অমৌসুমি তরমুজের আবাদ হয়েছে। সাতক্ষীরা জেলায় এবছর তরমুজ চাষীদের সাথে আলাপ করে দেখা গেছে তারা লাভবান হবে এবং ভবিষ্যতে এই আবাদ সম্প্রসারণ হবে। তবে অতিবৃষ্টির কারণে কালীগঞ্জ আমার এই যে হলুদ যে তরমুজটা আপনার মধুমালা, এই তরমুজটা ওখানে প্রায় 7 বিঘা জমিতে লাগিয়েছিল, ঘেরে রাইলে খবর পেলাম আমি দেখে আসার তার 3-4 দিন পরে অতিবৃষ্টির কারণে তরমুজ ক্ষেতটা নষ্ট হয়ে গেছে। সীমিত সময়ে লাভ বেশি হওয়ায় মৎস্য ঘেরের বাধেও তরমুজ আবাদ করছেন কৃষক। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। একদিকে তিস্তার স্থায়ী ভাঙন রোধে মহাপরিকল্পনা বাস্তবায়নের অপেক্ষা, অন্যদিকে নদীগর্ভে চলে যাচ্ছে ঘরবাড়ি, ফসলি জমি সহ নানা স্থাপনা, প্লাবিত হয়েছে জেলার নিম্নাঞ্চল। ভাঙন ঠেকাতে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিস্তা পাড়ের মানুষ। শ্যামল ভূমিকা রিপোর্ট। কুড়িগ্রামে 43 কিলোমিটার পথ পাড়ি দিয়েছে খরস্রোতা নদী তিস্তা। প্রতি বছরের মতো এবারও এই নদীর ভাঙনে বিলীন হয়েছে দুই পাড়ের ঘরবাড়ি, ফসলি জমি। এই নদীর পশ্চিম পাশে বাড়ি, অনেক বাড়ি ভাঙছে, কিন্তু ওই বাড়ির সাথে আমারও বাড়ি। নদী ভাঙার পরে আমরা অনেক মানুষ অসহায় দুর্ভিক্ষের মধ্যে পড়ে গেছি। বাজারটা ভাঙে গেছে, ভাঙে যাওয়ার পরে আমাদের এখানে আসছে নদী, বাড়ি 7 বার ভাঙছে। আমরা কিছু চাই না, ইলি ফিলিপ কিছুই চাই না, আমার শুধু নদীটা বাঁধি দেখ। নদী খনন হবে,
বা বাঁধ হবে এটা আমরা দুর্ঘটনা শুনতেছি। মনে করো আমরা গরিব মানুষ করি মিলি খাওয়ার পামু, একটা বাঁধ হবে এটা আমরা চাই। রাজারহাট ও বুলিপুর উপজেলার ভাঙন কবলিত এলাকাগুলোতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ এবং জিও টিউব ফেলা হচ্ছে, তবে স্থায়ী ব্যবস্থা হিসেবে মেগা প্রকল্প বাস্তবায়নের বিকল্প নেই বলছে পানি উন্নয়ন বোর্ড। জরুরি ভিত্তিতে আমরা জিও ব্যাগ এবং জিও টিউব ডাম্পিং করে সেখানে আমরা ভাঙন রোধ করতেছি। তিস্তার যে একটা মহাপরিকল্পনা বা মেগা প্রকল্প একটা বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে, তো এটা মাননীয় প্রধানমন্ত্রী সামগ্রত যদি প্রকল্পটা অনুমোদন হয় তখন দেখা যাবে যে তিস্তার পারে মানুষের যে নদী ভাঙনের দুর্দশা এটা থেকে মুক্তি পাবে। তিস্তা মহাপরিকল্পনায় 108 কিলোমিটার নদী খনন এবং 173 কিলোমিটার তীর সংরক্ষণ করা হবে। তিস্তার দুই পারে হবে অর্থনৈতিক অঞ্চল, মিটবে এ অঞ্চলের পানি সমস্যা। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিক, চ্যানেল আই। ধামাকা শপিং ডট কম, তথ্য প্রযুক্তি সংবাদ। দেশের বাজারে নতুন ফোন আনছে ওপ্পো বাংলাদেশ। এবারে ফোনটিকে ওপ্পো বলছে স্বল্প বাজেটে অলরাউন্ডার। নতুন এই ফোনটিতে বড় ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, স্টাইলিশ ডিজাইন, সাইড মাউন্টেড সেন্সর ও বড় পর্দা সহ বিভিন্ন সুবিধার কথা বলেছে প্রতিষ্ঠানটি। এতে থাকছে 5000 মিলি অ্যাম্প ক্ষমতার ব্যাটারি, যাতে এক চার্জে সারাদিনের ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলা সহ সবকিছুই সম্ভব হবে দাবি অপর। ট্রিপল ক্যামেরার এই ফোনটির পেছনের ক্যামেরা 13 মেগাপিক্সেলের, বাকি দুটি ক্যামেরার রেজুলেশন 2 মেগাপিক্সেল করে। ম্যাক্রো লেন্স ফিচার যুক্ত 190 গ্রাম ওজনের ফোনটিতে রয়েছে 3 জিবি র্যাম ও 32 জিবি রম। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে DSEX সূচক 45 পয়েন্ট বেড়ে 6869 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 376টি কোম্পানির 2,249.34 কোটি টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 402.45 কোটি টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 225টির, কমেছে 119টির এবং অপরিবর্তিত রয়েছে 32টি কোম্পানির শেয়ারের দাম। আবারও সময় হয়ে গেল অশোক লেল্যান্ড ইফা ডটস বিরতির। বিরতির পর খেলার খবরে জানিয়ে ফিরব। বুধবার বাংলাদেশ নিউজিল্যান্ড প্রথম টি টোয়েন্টি, অজিদের পর এবার ব্ল্যাক ক্যাপসের বিপক্ষে টাইগারদের সিরিজ জয়ের লক্ষ্য। চ্যানেল আই সংবাদে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, 15 অগস্ট জাতির পিতাকে যারা হত্যা করেছিল সেই মহল আবার শেখ হাসিনাকে 21 অগস্ট হত্যা করতে চেয়েছিল। বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের বঙ্গবন্ধুর শিক্ষা দর্শন ও উন্নত বাংলাদেশ বিষয়ে আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রী শোককে শক্তিতে পরিণত করে দেশকে এগিয়ে নিতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান। জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের 29তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বিশেষ আলোচনা সভা হয়েছে। মূল প্রতিপাদ্য ছিল রাজনীতিতে সম্মান, অসম্মান ও দায়িত্বশীলদের করণীয়। বক্তারা বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে নিয়ে সরকার দলীয় নেতাদের বক্তব্য দুঃখজনক। বক্তৃতা করেন কল্যাণ পার্টির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম, বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক সাদেক খান। 29শে সেপ্টেম্বর বিশ্ব হার্ট দিবসকে ঘিরে হৃদরোগ সচেতনতায় এক মাসের কর্মসূচি শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হেলদি হার্ট হ্যাপি লাইফ অর্গানাইজেশন হেলো এবং IPDI ফাউন্ডেশন। রাজধানীতে সংবাদ সম্মেলনে IPDI ফাউন্ডেশনের সেক্রেটারি জেনারেল ডক্টর মোহসিন আহমেদ জানান, সেপ্টেম্বরের 4 তারিখ রাজধানীর ধানমন্ডি লেক, 11 তারিখ রমনা পার্ক, 18 তারিখ হাতির ঝিল, 25 তারিখ গুলশান লেক পার্ক এবং 29 তারিখ শাহবাগ, বিজয় সরণী, বনানী ও গুলশানের ট্রাফিক সিগন্যালে বিনামূল্যে রক্তচাপ পরিমাপ ও ডায়াবেটিস পরীক্ষা সহ হৃদরোগ সম্পর্কিত স্বাস্থ্য পরামর্শ দেবেন চিকিৎসকরা। অনুষ্ঠানে IPDI এর সভাপতি অধ্যাপক ডক্টর আব্দুল ওয়াদুদ চৌধুরী এবছরের হার্ট দিবসের প্রতিপাদ্য অনুযায়ী হৃদয়ের যত্নে হৃদয়বান হওয়ার আহ্বান জানান। আমরা এক একজন এক একটা প্রফেশনে সবাই একটা প্ল্যাটফর্মে জমা হয়েছি 29শে সেপ্টেম্বর ওয়ার্ল্ড হার্ট ডে সে উপলক্ষে, যে আমাদের কিছু করা উচিত।
কি সেপ্টেম্বর মাসটায় আমরা সেরকমই কিছু করতে চাই। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপনে রাজশাহীতে বিনামূল্যে করোনা টিকা রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর মহাস্থান রেজিমেন্ট বিএনসিসি। নগরীর লক্ষ্মীপুর মোড়ে কর্মসূচি উদ্বোধন করেন বিএনসিসির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাহিদুল ইসলাম। সে সময় তিনি বলেন, ডিসেম্বরের মধ্যে 7 কোটি মানুষকে করোনা টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। এই পদক্ষেপকে সহযোগিতা করতে ফ্রি রেজিস্ট্রেশন ক্যাম্প করা হয়েছে। উদ্বোধন পর্বে ছিলেন রেজিমেন্ট অ্যাডজুট্যান্ট মেজর শাহরিয়ার মোহাম্মদ শাকিল এবং অন্যরা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 46তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালনে কানাডার ব্রিটিশ কলম্বিয়ার ভ্যানকুভারে আলোচনা ও দোয়া মাহফিল করেছে বঙ্গবন্ধু পরিষদ। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে এনে ফাঁসির রায় কার্যকরের দাবি জানিয়েছেন কানাডা প্রবাসী বাংলাদেশিরা। অনুষ্ঠানে বঙ্গবন্ধুর স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। প্রধান অতিথি ছিলেন অটোয়ায় বাংলাদেশ দূতাবাসের হাই কমিশনার ডক্টর খলিলুর রহমান, বিশেষ অতিথি বঙ্গবন্ধু পরিষদের উপদেষ্টা রবি আলম। বক্তৃতা করেন বঙ্গবন্ধু পরিষদের চেয়ারম্যান শাহেদুর রহমান, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সহ অন্যরা। এবার ই ভ্যালি খেলার খবর।